বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যারা ইনস্টলমেন্টে টাকার জন্য অপেক্ষা করছেন তাদের এই মাত্র অপেক্ষার অবসান ঘটল। তাদের জন্য বড় একটি খুশির খবর, পিএম কিষাণ এর নির্দিষ্ট টাকা ঢোকার তারিখ জানে দিল কেন্দ্র সরকার এই মাত্র। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এবং নির্দিষ্ট ইনস্টলমেন্টে টাকা ঢোকার তারিখটি জানতে চাইছিলেন। আজকে এই ভিডিওটিতে আপনাদের লাইভ অফিসিয়াল ওয়েবসাইটে টাকা ঢোকার তারিখটি জানিয়ে দেব। তার আগে বলে রাখবো, এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও এবং পিএম কিষাণ সম্মান নিধির ইনস্টলমেন্টে টাকা ঢোকার তারিখটি তোমার পরিচিত আত্মীয় স্বজনরা যাতে জানতে পারে তাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দাও ভিডিওটি, যাতে তারাও উপকৃত হয়। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন আছেন গুগল সার্চ ইঞ্জিনে এবং পিএম ইভেন্ট বলে এখানে আপনারা টাইপ করে দেবেন এবং লাইভ সেখানে আছি। ইভেন্ট টাইপ করার পরে আপনার অফিসিয়াল পোর্টালে আসার আগে সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাবেন সে অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইভেন্টসের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে যাবে এবং সেখানে লাইভ আছি। দেখতে পাচ্ছেন এখানে অশোক লোগো আছে, আমি জুম ইন করে দেখাচ্ছি, অর্থাৎ এটি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা কন্ডাক্ট করা হয় এবং পিএম কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করার আগে এখানে পুরো ডেট ডিক্লেয়ার করে দেয়। সো আপনারা সেখানে আছেন, দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এটি পরিচালিত অফিসিয়াল ওয়েবসাইট এবং পিএম ইভেন্টস অ্যাট হিমাচল প্রদেশ, আমি জুম ইন করে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে, পিএম ইভেন্টস অ্যাট হিমাচল প্রদেশ, অর্থাৎ এই যে টাকাটি আপনাদের 11 নম্বর ইনস্টলমেন্টের টাকাটি হিমাচল প্রদেশ থেকে ট্রান্সফার করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কি বলেছে সেখানে দেখা যাক। সো পিএম ইভেন্টস অ্যাট হিমাচল প্রদেশ অ্যান্ড ট্রান্সফার অফ 11th ইনস্টলমেন্ট টু ফার্মার্স আন্ডার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে, অর্থাৎ আপনাদের 11 নম্বর ইনস্টলমেন্টের টাকাটি এই যে হিমাচল প্রদেশ থেকে ট্রান্সফার করা হবে এবং ডেটটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 31st May 2022, অর্থাৎ এই মাসের 31 তারিখে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে 9:45 অর্থাৎ সকালবেলায়, অর্থাৎ 31 তারিখে 31শে মে 2022 9:45 অর্থাৎ 9:45 আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির 11 নম্বর কিস্তির টাকাটি ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রোগ্রাম রিলিজ করার আগে এখানে পাবলিশ করা হয়। সো বন্ধুরা, আগের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম আপনাদের 10ম ইনস্টলমেন্টের টাকাটি কবে হবে এই মেন অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই হিসাবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে। সেম প্রসেসটা এটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের যে ডেটটা দেখিয়ে দিলাম 31st May 2022 9:45 অর্থাৎ 31শে মে 9:45 আপনাদের 11 নম্বর কিস্তির টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সো বন্ধুরা, এরকম নিত্য নতুন গভর্নমেন্টের স্কিমের ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, অল নোটিফিকেশান অন করে দাও, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেবো। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।